সিলেট বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম একটি নাম। এছাড়াও আমাদের ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই পছন্দের একটি জায়গা। বর্ষাকালে সিলেটের এই পর্যটন স্পটগুলো ভরা যৌবন পেলেও আপনারা সারা বছরই যে কোনো সময় এই সিলেটে ঘুরে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব প্রকৃতিকন্যা জাফলং, চা বাগান, মায়াবী ঝর্ণা। এছাড়াও দিনের শেষে যাবার পথে আমরা শাহপরাণ ও শাহজালালের মাজার দেখে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যে যেখানে বসে ইউটিউবে আমাদের এই ভিডিও কন্টেন্ট দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, রাসেল ব্লগের পক্ষ থেকে আমি আবু ইউসুফ রাসেল আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। বন্ধুরা, আজকের এই সফরে আমাদের টিম ঢাকার মগবাজার থেকে রাত 11:30 সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আপনারা চাইলে ঢাকার প্রায় সবকটি দূরপাল্লার বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন সিলেটগামী সকল পরিবহন। এতে জনপ্রতি ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। আমরা যদি বড় ধরনের কোনো জ্যামে না পড়ি তাহলে ইনশাআল্লাহ ভোর 6টা নাগাদ আমরা পৌঁছে যাব সিলেট সদরে। রাত 2টোর সময় আমাদের গাড়ি আশুগঞ্জের উজানভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে প্রথম যাত্রা বিরতি দেয়। আপনারা এই রেস্টুরেন্টে রাতের খাবারটা সেরে নিতে পারেন, তবে হ্যাঁ, এখানে খাবারের আগে অবশ্যই এখানকার খাবারের মূল্য যাচাই করে নেবেন। বন্ধুরা, ভোর হতে হতে আমরা সিলেট শহর ছেড়ে প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা জাফলং 0 পয়েন্টে চলে এসেছি। ভারত এবং বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি বর্ডার হচ্ছে জাফলংয়ের এই তামামিল বর্ডার। এখানে আসার পর আপনারা সুন্দর কিছু সময় অতিবাহিত করতে পারবেন, এছাড়া চাইলে গোসলও সেরে নিতে পারেন। তাছাড়া আপনারা এখানে আসার পর এখানকার কিছু নৌকার মাঝি আপনাদেরকে ওপারে নিয়ে খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, চা বাগান, পান সুপারি বাগান এবং সবশেষে মায়াবী ঝর্ণা দেখিয়ে নিয়ে আসতে চাইবে। আপনারা চাইলে তাদের সাথে যেতে পারেন, এছাড়া ইচ্ছে করলে নিজেরা একটু কষ্ট করে সাঁতরি ওপারে যেয়ে ঘুরে আসতে পারেন। এছাড়াও এখানে বেশ কিছু বোর্ড রয়েছে, আপনারা জনপ্রতি 100 টাকায় এই বোর্ডগুলোতে ঘুরে বেড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা নৌকায় করে নদীর ওপারে যাচ্ছি। জনপ্রতি 200 টাকা হারে 8 জনের টিম মোট 1600 টাকায় একটি নৌকা রিজার্ভ করেছি। তারা আমাদেরকে ওপারে নিয়ে সেই অঞ্চলগুলো দেখিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। বন্ধুরা, আমরা নদী পার হয়ে অটোতে করে চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন যাবার পথে এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে এখানকার খাসিয়াপল্লী নামে পরিচিত। এবং যাবার পথে রাস্তার দুপাশে যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পান সুপারি বাগান। আমরা চা বাগানে চলে এসেছি। আচ্ছা, আপনার কি নাম? শ্রী মিঠুন দেবনাথ। শ্রী মিঠুন দেবনাথ, আচ্ছা, আপনার এই এরিয়াটার কি নাম? এটা বলছে জাফলং চা বাগান। জাফলং চা বাগান, এই জাফলং চা বাগানের মানে আপনার কত একর আছে এটা জানা আছে আপনার? 2,750 একর। 2,750 একর একর, আচ্ছা আচ্ছা। আর এই পাশে এগুলো হচ্ছে পান বাগান না? এদিকে হচ্ছে পান সুপারি বাগান। পান সুপারি বাগান, আপনি কি বিক্রি করেন?
মধু এগুলা মধু হই হই মোরে বিশি হাওয়াইলা আচ্ছা আপনাদের বাড়ি এখানেই থেকে 20 টাকা ভাড়া স্থানীয় এই স্থানীয় আচ্ছা আচ্ছা ব্যবসা করেন কতদিন এখানে আমি সব সময় করি না লেখা পড়া করি হঠাৎ হঠাৎ আসি বড় ভাইয়ের দোকান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা মধু হই হই আরে বিশাইলা কোন হারনে ভালোবাসার দাম নদীলা বন্ধুরা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে নতুন আশা করি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার এই এলাকার জমিদার বাড়ি ভিতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে যে কারণে বাইরে থেকেই যতটুকু দেখা যায় বন্ধুরা দেখতে পেলেন এখানে নৌকার মাঝিরা যে চারটি স্পট দেখানোর কথা বলে নিয়ে আসা হয়েছে সেগুলো কেমন স্পট সত্যি বলতে এখানে চা বাগান ছাড়া আর কোনো কিছুই সেরকম দেখার নেই আর সামনে রয়েছে মায়াবী ঝর্ণা এছাড়া যে খাসিয়াপল্লি বা জমিদার বাড়ি বা পান সুপারি বাগানের কথা বলা হয়েছে এগুলি আসলে সেরকম কোনো পর্যটন স্পট নয় পর্যটন স্পটের ট্যুরিস্টদের সাথে একরকম প্রতারণা করে যাচ্ছে এই সকল মাঝিগণ সেগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বন্ধুরা আমরা মায়াবী ঝর্ণায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে লকার রয়েছে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র জনপ্রতি 50 টাকা হারে এখানে জমা রাখতে পারবেন শীত প্রায় চলে এসেছে যে কারণে ঝর্ণার পানি খুব কম আর কিছুদিন পর যখন পুরোপুরি শীত চলে আসবে তখন এই ঝর্ণা স্পটটি বন্ধ থাকে বন্ধুরা আমরা জাফলং থেকে বেরিয়ে পড়েছি যাবার পথে আমরা প্রথমে শাহপরান এবং সবশেষে শাহজালালের মাজার দেখে যাওয়ার চেষ্টা করব শাহপরানের মাজারে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবশেষে আমরা শাহ জালালের মাজার দেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হব দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি শাহ জালালের মাজারের গেটে এখান থেকে আপনারা নানা রকম খাবার সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আবু ইউসুফ রাসেল আপনাদের কাছ থেকে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ